আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই বেগুন বেগুন বাহার রেসিপি। আসছে রোজার মাস, রোজার মাসে সারাদিন রোজা রাখার পর সবজি খেতে ইচ্ছে করে না, মুখের টেস্ট বাড়ানোর জন্য এভাবে দই বেগুন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। আমি এখানে হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি, আর এই বেগুন একদম ফ্রেশ বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলো আমাদের বাড়ি থেকে আনা, আমাদের নিজেদের গাছের বেগুন। বেগুনগুলো আমি ধুয়ে তারপর এরকম চাক 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 করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়েই তৈরি করতে পারেন। দই বেগুন দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, স্বাদ অল্প একটু লবণ। এখন আমি সব কিছু ভালোভাবে মেখে নিব। দেখুন ভিউয়ার্স, আমি বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব বেগুনগুলো ভাজতে চুলাতে। চুলাতে একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যাতে আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। বেগুনগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো বেগুন আমি উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি বেগুনগুলো। এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি খুব বেশি তেল দিব না, অল্প তেলই দিব, কারণ আমি বেগুনগুলো তেল দিয়ে ভেজেছি, বেগুনে যথেষ্ট পরিমাণ তেল আছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠ বাদাম বাটা। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন কাঠ বাদাম বাটাটা দিতে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন দেওয়ার আগে, এতে করে গ্রেভিটা ভালো হবে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আবারও আমি 1/2 কাপ গরম পানি দিয়ে নিলাম। দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, ঢেকে 5 মিনিট কষিয়ে নেব মশলাটা। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা উপরে উঠে এসেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এভাবে দই বেগুন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো বেগুনে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। আর বেগুনগুলো যেহেতু ভেজে নিয়েছি, সিদ্ধ হয়েই গেছে, এখন আমি আলতো করে নেড়ে দেব। আস্তে আস্তে এভাবে নেড়ে দিতে হবে, না হলে আবার বেগুনগুলো ভেঙে যাবে। আমি এভাবে নেড়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম, আর 3-4 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করে নিব। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, ফিরে আসবো 3-4 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়াতে দই বেগুনের টেস্ট আরও ভালো হবে, যেহেতু আমি দই দিয়েছি তাই চিনি দেওয়াতে টেস্টটা আরও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা দিতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে এভাবে রান্না করলে।
দেখুন ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদে দই বেগুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।